আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। মে মাসের পরও আমরা সবাই প্রচণ্ড মানে ঘামছি, সারাদিন বেরোলেই গরম করছে। ইভেন নট অনলি দ্যাট, আজকে আমি এসির ভেতরে বসেও ঘামছি, কারণ হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে। আর এই ঠান্ডাতে যে সবাইকে উষ্ণ করে দিতে পারে, সে আছে আজকে আমাদের সঙ্গে, মোনালিসা মানে ঝুমা বৌদি। দুপুর ঠাকুরপুর ঝুমা বৌদির সঙ্গে আজকে আমরা আড্ডা মারব। আমার সঙ্গে আছে মোনালিসা। ভালো, যারা যারা পাঠাচ্ছে তাদের সংখ্যা বেশি, তাদের সেটা পড়ে নিশ্চয়ই ভালো লাগছে। খুবই খুশি হচ্ছি আমি যে হ্যাঁ, আই এম গেটিং পজিটিভ রেসপন্স। কয়েকজন যারা খারাপ লেগে তাদেরটা একটুখানি মনটা খারাপ হয়ে যায়, বাট দ্যাটস ওকে। ভালো খারাপ মিলিয়েই আই থিঙ্ক হয়, মানে হ্যাঁ অবভিয়াসলি পজিটিভ নেগেটিভ সব কিছুরই থাকে। তো এখন মনে পড়ছে এরকম কোনো নেগেটিভ কমেন্টস কিছু যদি এই মুহূর্তে তোমার মানে জিজ্ঞেস করা হয়? এইটা জিজ্ঞাসা করবে তুমি? হ্যাঁ, সবাই তো পজিটিভ জিজ্ঞেস করে। মানে নেগেটিভটা বলতে একটু কেমন কেমন লাগছে? ও কোনোদিন পারবে না, ইস একদম একদম ভালো নয়, ইস এ তো মনে হচ্ছে পুরো ভোজপুরি বৌদি। আমি এটাই বুঝতে পারি না ভোজপুরি বৌদি মানেটা কি। মানে যে হিন্দি ফিল্মে অ্যাক্টিং করছে সে সাউথের ফিল্ম করতে পারবে না, তাহলে তাকে কি নামটা দেওয়া হবে শুনি? তো সেটাই কি, অ্যাক্টিং তো অ্যাক্টিং, সে ভোজপুরিতেও যেরকম অ্যাক্টিং করবে বেঙ্গলিতেও করবে, হিন্দিতেও সেরকম ডান্স সেরকমই হবে। সে আলাদা ডান্স হয় নাকি সব জায়গায় জায়গায়? সো এই এই কমেন্টটা তো আমার সব থেকে খারাপ লাগে। তারপরে এই কোনোদিন পারবে না, এই বাবা এ তো পুরো কাকিমা লাগছে এইরকম। কোথা থেকে কাকিমা লাগছে? মানে আমি ভাবি যে এরা আমার এত এগেনস্টে, তখন ওইটা আমার, কিন্তু দেখো আমার কিন্তু এই কমেন্টসগুলোই মনে আছে। আর এতগুলো যারা ভালো তারা আমাকে বকবে, ও আমরা যে এত ভালো লিখছি তখন সেটা তো তুমি পড়ছো না, আরও বেশি করে খারাপ লিখবো তাহলেই তুমি আমাকে মনে রাখবে। না, নেগেটিভ কমেন্টস আমার মনে হয় যে কোথাও কোথাও গিয়ে না মানে পুশ করে যে তাহলে আমাকে এটা করতে হবে, তাহলে এটাতে প্রুভ করতে হবে যে না আমি এরকম নয়। ঠিকঠাক সেটা করলে আই ডোন্ট থিঙ্ক ওরা তাতেও খুশি হবে, কারণ যারা মানে এটা লিখছে তারা এখন কে বলবে আমাকে যে কাকিমা লাগছে এরকম কে বলে? কেউ তো মানে সে তাকেই বলবে তুই কি পাগল এরকম। তো বা ঠিক আছে, বাট আই থিঙ্ক এখন এইটা দেখার পর ডেফিনেটলি আরও বেশি করে বাজে লিখবে যাতে আমি ওদেরকে মনে রাখি। কিন্তু তুমি কিন্তু এখন সবার প্রিয় বৌদি হয়ে উঠেছে, মানে সব বৌদিদের কিন্তু এবার টার্গেট হয়ে গেছে এইরকম বৌদি হতে হবে। ও দ্যাটস সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি হয় তো ডেফিনেটলি এইরকম বৌদি হতে হবে, মিনস লাইক অপিয়ারেন্স ওয়াইজ যদি হয় তাহলে সত্যি সত্যি আমি খুব খুশি হব, কারণ সত্যি আমার লোকটা খুবই ভালো। এবং নট অনলি আমার আমার নিজের লোকেরা তো ঠিক আছে আমাকে ভালো বলবেই, বাট নিজের লোকেরা ছাড়া বাইরেরও যারা আমাকে মানে আমার অ্যাকোয়েন্টেন্স এবং এই লুকে আমাকে কখনো তারা দেখেনি, তো তাদেরও এটা খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট মানে তারাও না এরকম লুকে আমাকে আবার আনার চেষ্টা করে এরকমও মনে হচ্ছে আমার, কারণ এতটাই ওরা পছন্দ করছে। আর নিজেরা লোক যারা আমার বাড়ির লোকেরা আবার মানে এমনও নয় যে সব যা তুই করছিস সব ভালো দেখতে ভালো লাগছে এরকমও নয়, আমাকে অতটা প্যাম্পারও করে না, বাট এইটা রিয়েলি খুব গুড লুকিং মানে গুড লুক হয়েছে আমার, তো সেই জন্য তারা খুব খুশি। না, তোমার দেওররা কি বলছে? তোমার যারা দেওর আছে, তুমি আগের বার কথাতে আমার মনে হয়েছিল যে তুমি বলছিলে যে তোমার কাজিন যে ব্রাদার ইন লজরা আছে তারা কি বলছে? তারা খুবই খুশি, তারা যেরকম আমার মানে বর এত খুশি যে বেঙ্গলিতে কাজ করছো আর এত ভালো একটা এরকম পিভটাল রোল আর এত ভালো করে পাবলিসিটি অ্যান্ড অল এভরিথিং হচ্ছে, তো ডেফিনেটলি ওর তো খুব ভালো লাগছে। তারপরে যখন এখন সংসগুলো একটা একটা করে বেরোচ্ছে, ও বাংলা কিন্তু অতটা বোঝে না, বাট এমন মানে স্টোরি ওয়াইজ এরমভাবে যাচ্ছে বুঝতে পারছে, ও নিজেই বলছে যে আমি তো এটা বুঝে গেছি এটার মানেটা কী। হ্যাঁ মানে তুমি তো যাই হোক, ও বুঝে আমাকে আর কি আমার মতো মানে আমাকে এক্সপ্লেন করেছে, তো সেটাও বেশ ভালো লাগছে। আর আমার দেওয়াররাও খুব খুশি, তারা তাদের সঙ্গে আমার একটা মানে খুবই ইউনো মজার রিলেশন, ওরা সব কিছু আমার সঙ্গে শেয়ার করে। বাট এইটা দেখার পরে ডেফিনেটলি ওরা এরকম কখনোই মানে করতে পারবে না, কারণ ওরা আমাকে অনেক রেসপেক্ট করে। আচ্ছা,
এইটা করার আগে, এই ওয়েব সিরিজটা করার আগে তোমার কাছে বৌদিবাজির সংজ্ঞাটা কী ছিল, আর এখন বৌদিবাজির সংজ্ঞাটা কী হয়েছে? মানে বৌদিবাজি ব্যাপারটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আছে বলেই এই এরকম একটা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে, বাট আমি সেরকম এখনও ফেস করিনি, তাই আমি অতটা মানে এক্সপিরিয়েন্স নই যে রিয়েল লাইফে হলে আমি কী রিয়্যাক্ট করতাম। বাট হ্যাঁ, এইটা ঠিক যে সমস্ত যারা মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তারা অনেকে এরকম রয়েছে যারা তারা খুবই দুঃখী যে হ্যাঁ কেন হয়ে গেল, আমাদেরও তো মানে সুযোগ ছিল, বা মানে বিয়ে না হওয়া পর্যন্ত হয় না একটা মানে আজ তো রেতাই হ্যাঁ ব্যাসা টাইপ। গানের কথা বলছিলাম, আমি গানগুলো দেখছিলাম, বাচ্চাদের সঙ্গে টুকি খেলা হয় একটা দেখেছে তো, এখন কিন্তু কেউ আর টুকি খেলা খেলছে না। মানে আমি টুকি করে আমি আমার বরকে খুঁজছি, দ্যাটস গুড, মানে ওকেই তো খুঁজতে আমি কলকাতায় এসেছি, এবারে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি সব ঘরে কোথায় তুমি, বাট সে তো নেই। সব টুকিতে গিয়েই তো যাচ্ছে, হয়তো দেওরদের দেখা পাচ্ছে, কোন দেওরের ঘরে টুকি মেরে কি কি, মানে কোন দেওরের ঘরটা টুকি মেরে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো? না, যখন আমি টুকিটা মারছি তখন কেউ ছিল না, তারা তা সেটাও একটা অন্য সিন, তারা নিচের নিচেই ছিল, বাট ফাইনালি যেই ঘরটা আমার পছন্দ হলো সেটা রুদ্রর ঘর, এবং ওই ঘরটাই দেখে আমি বললাম বাহ এই ঘরটা খুব ভালো, এটাই এখানেই আমার আমি আর আমার বরেতে মিলে আমাদের ফুলশয্যা হবে। ও কিছু কি দিয়ে আয়না সারা খুঁজে খুঁজে হচ্ছে দিশে। রুদ্রদা, রুদ্রদা একটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার দুপুর ঠাকুরপোতে। রুদ্রদার ঘরে গিয়ে মানে এরকম যদি রিয়েল লাইফে কোনো ছোড়দাকে পাও প্রথম কথাটা কি বলবে? এরকম ছোড়দা পেলে আমি তো খুব খুব শুনিয়ে দেবো, কি মেয়েদের নাকি পছন্দ করে না, মানে মেয়েদের ভগবানের ফটো ঘরে নেই, এই আবার কি বাজে, আমি খুব শুনিয়ে দিতাম মানে রিয়েল লাইফে হলে। আর এবং ইনফ্যাক্ট এই সিজনেও আমি ওকে অনেক তাং করেছি, হ্যাঁ অনেক টর্চার করেছি, এবং কিছুতেই তো বাড়ি ছেড়ে তো যাবোই না, উল্টে আরও ওর ওপর ওর সমস্ত সব ভ্রষ্ট করে দিয়েছি। মানে ও যে একটা একদম স্ট্রিক্ট ছিল যে না বৌদিবাজি চলবে না, মানে ওকেও বাধ্য করেছো বৌদিবাজি করতে, তাই তো? না 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 না, বৌদিবাজি করতে না, বাট ওইটাই একটা সাসপেন্স, ওটা দেখলে তখন বেশি মজা লাগবে। আচ্ছা, কোন দেও সব থেকে সেফটি তোমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে? সবাই সেফ, কিউকি আমি তো মানে আমি ওখানে একটা পারপাস নিয়ে এসেছি, এবং ওরা যা হোক ভাবতেই পারে, বাট আমার তার প্রতি কোনো ইয়ে নেই, আমি তো একটা মানে আমার ক্যারেক্টারটা এরকম, আমি ভেরি ইনোসেন্টলি আমি সব কিছু হ্যান্ডেল করে নিচ্ছি, আর আমি আমার নিজের কাজটাও হাসিল করে নিতে চাই, তো সেই রকমভাবেই স্টোরিটা খুব মজার ওয়েতে যাচ্ছে, কারো থেকে কোনো আনসেফ ব্যাপার কিছু নেই। আর নটি তো আমি আগেও বলেছিলাম সব থেকে বেশি রুদ্র। সব বলবো না সেটা, না রুদ্রদার সঙ্গে যখন তুমি ইন্টারাক্ট করলে, মানে একটা নটিনেসের একটা এক্সাম্পল যদি পাই, মানে ওর নটিনেস পার্সোনাল লাইফে, কোথা থেকে স্টার্ট করবো, না 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 না, রিয়েল লাইফটাই বলি, রিয়েল লাইফে ও অনেক কিছু অনেক কিছু স্বপ্ন টপ্ন দেখবে। না না, ও যে নটি 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 এই এতটুকুই ঠিক আছে,
আচ্ছা, তোমার একটা ডায়লগ, যে কোনো ডায়লগ যেটা রুদ্রদার সঙ্গে তুমি শেয়ার করবে, এরকম কোনো একটা ডায়লগ বলে দেবো, ওইটা ওটাও বলে দেবো। লাভ ইউ রুদ্রদাকে তুমি এটা বলেছো? আচ্ছা, তারপর রুদ্রদার রিয়াকশন কি ছিল? এটা আমি অনেক কম করলাম, ওরটা অনেক বেশি ছিল। হোলি খেলে কেমন লাগলো? হোলি খেলতে তো খুব ভালো লাগে, এমনি রিয়েল লাইফেও খুব ভালো লাগে, বাট ওখানেও সবাই আমাকে মানে খুব রং লাগিয়েছে। খুব প্রথমেই তো এসে পুরো গ্রিন করে দিল আমার এত ভালো সাজটাতে এসে পুরো একদম হোলির রং লাগিয়ে সব খারাপ করে দিল। বাট সংটা খুব ভালো ছিল আর শ্যুটও খুব ভালো করে করেছে। আমার লুকটা ওই মানে ফুল টুল দিয়ে এরকম ইয়ে করে আর চুলটা অন করে, ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। অসময় এরকম হোলি খেলতে হলে তুমি আরো রাজি এরকম হোলি খেলতে? কারণ এই ভালো হচ্ছে না, যখন ভালো কিছু করার জন্য ভালো গানের সাথে সমস্ত কিছু মানে ইন আ গুড ওয়ে পজিটিভ সব কিছু দেখছি, তখন তো ডেফিনেটলি করতে আরো মজা লাগে। তবে মানে আমার এখন একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মাথায় এলো, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে তোমার মনে হবে না যে তুমি টাইপ কাস্ট হয়ে আছো? মানে ধরো এখন দুপুর ঠাকুর পোকরে একটা মানে মোনালিসা দি মানে এরকম একটা বৌদি মানে সিম্বলিক একটা বৌদির একটা ক্যারেক্টার, তো কোথাও গিয়ে মানে ওটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছে? মানে প্রথমেই লোকে এটাই ভাববে প্রথম যে কোনো কাজই করো না কেন। টাইপকাস্ট ব্যাপারটা তো আমি অত পার্সোনাল লেভেলে নিই না, কারণ আমি মনে করি যে একজন অ্যাক্ট্রেস সে ভার্সাটাইল হতে হয়, সে সব রকম রোল করতে পারে, এরকমই হওয়া উচিত একজন অ্যাক্ট্রেসকে। তো সেই হিসাবেই আমিও ঝুমা বৌদি, কখনো কখনো আমি অন্য কোনো ক্যারেক্টারও আমি পার্সোনাল লেভেলে আমি তো বলবো আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই এবং করতে পারিও। বাট এইটাতে যে এটা তো একটা ক্যারেক্টার, এটা আমি প্লে করছি, এটা যেই প্লে করবে এরকমভাবেই করবে, বাট বাই টাইপ কাস্ট মানে অ্যাক্ট্রেস তো সব রকম রোলই করতে চায় বা করতে পারে। এই যে ঠাকুর পোড়া এত ভালোবাসে, তোমার সেরকম ফিলিংসটা কি? খুব ভালো লাগে? হ্যাঁ, মানে আমাকে সবাই পছন্দ করছে ভালোবাসছে সেটা তো ডেফিনেটলি খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট না পছন্দ করলে তখন খারাপ লাগতো যে কি এই আবার হয় নাকি, বাট মানে তারিফ প্রেজেস শুনতে তো সবারই ভালো লাগে, সে বিয়ে হয়ে গেলেই হোক আর যখন না হোক তাও। এরকম অনেক বাইরে দেওরা আছে যারা কিন্তু মানে ঝুমা বৌদি বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে অলরেডি, তো সেই সব দেওরদের জন্য তুমি কি বলতে চাও? ওফ, এটা তো শুনে খুব ভালো লাগলো যে দেওরা সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাচ্ছে। এরকমই অজ্ঞান হয়ে যেও, রিলিজের পরেও আরো পছন্দ করো, আরো দেখো, তোমাদের খুব ভালো লাগবে, এবং তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, কারণ এখন তো শুধু আমি নিজে নিজেই নিজের তারিফ করে যাচ্ছি মোস্টলি আর সোশ্যাল সাইটসে যেরকম, বাট রিলিজ হওয়ার পর ডেফিনেটলি ওটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। ওরা আমাকে ওভারঅল দেখবে, স্টোরিটা দেখবে, সমস্ত কিছু নিয়ে আমাকে রিলেট করবে, তো সেই কমেন্টসগুলো আমি চাই জানতে যে কীরকম লাগছে। তো প্লিজ তোমরা সব ঠাকুর পোড়া আমাকে এইভাবেই ভালোবেসো, আরও বেশি করে ভালোবেসো দেখার পর। মানে ভোজপুরি বৌদি নয়, বাঙালি বৌদি নয়, শুধু বৌদি হয়ে থাকতে চাও, তাই তো? হ্যাঁ, মানে কোনো ভোজপুরি বৌদি এইসব আমি তো বুঝি না, এটা আবার কি নাম একটা। আমি খুব শীঘ্র আরও অন্য আমি হিন্দি টেলিভিশনেও আমি আসছি, তো হোয়াট ইজ দিস বৌদি মানে তাও আবার ভোজপুরি, আমি হিন্দিতেও করছি, আমি ধরো সাউথেও করলাম, তাহলে কি বলবে তামিল বৌদি? সেটা তো সেটা একটা কেমন কেমন, বা তেলুগু বৌদি বা উড়িয়া, এটা হয় না। আর্টিস্ট সব ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে এবং সব অ্যাক্টিং কিন্তু সব জায়গায় সেম হয়, কি হলিউড কি বলিউড কি টলিউড। সো প্লিজ আমাকে ওইরমভাবে তোমরা দেখো না, আর আমি কলকাতারই মেয়ে এবং বেঙ্গলিতে আমি অনেকদিন ধরে কাজ করতে চেয়েছি এবং সামহাও পাইনি, সেটাও আমার একটা দুঃখ। সো আই থিঙ্ক তোমরা দেখার পরে আর সেই ব্যাপারটা আর থাকবে না। এখন কি ছবির কাজ পেয়ে গেছো বাংলায়? সেটা একটু সাসপেন্স থাক। আবার মানে হয়ে গেলে তখন অ্যানাউন্স করলে বেটার লাগবে না? মানে ডেফিনেটলি আমি তো এক্সপেক্ট করছি, এখন দেখা যাক, ডিরেক্টর প্রডিউসারদের ওপর সব ডিপেন্ড করে, আমি আর কি বলবো, আমি তো চাই। আচ্ছা,
দেওয়ারদের হয়ে গেছে, এবার শুধু ছোটদাদের জন্য লাস্ট মেসেজ। যত ছোটদারা আছে বাইরে, ছোটদা যারা এরকম স্ট্রিক্ট ছোটদা, এরকম স্ট্রিক্ট ছোটদা আই ডোন্ট থিঙ্ক আর কেউ আছে। যেমন জুমা বৌদি নেই, সেরকম এরকম স্ট্রিক্ট ছোটদা কে হবে যে না হতেও পারে? তাদেরকে বলবো যে এরকম এরকম স্ট্রিক্ট হয়েও না, একটু ইউনো লিবারাল হওয়া উচিত। আর লাস্ট তোমার একটা বোল্ড ডায়লগ যেটা আছে সেটা দিয়ে শেষ করবো। অ্যাকচুয়ালি আমার না কোনো বোল্ড ডায়লগ সেরকম নেই, সে মানে আমাকে কোনো ট্রাই করে বা চেষ্টা করে কিছু মানে ন্যাকা বা সেক্সি হতে হয়নি আমাকে। অলরেডি যখন আমি স্ক্রিপ্ট রিডিংয়েই ছিলাম আমাকে বলা হয়েছিল যে ইউ আর অলরেডি ভেরি হট অ্যান্ড সেক্সি, সো ইউ ডোন্ট হ্যাভ টু বি এক্সট্রা সেক্সি। হ্যাঁ মানে ইটস ইয়া বিগ টাইম কমপ্লিমেন্ট, আই লাভ দিস কমপ্লিমেন্ট অলওয়েজ। অ্যান্ড আমাকে চেষ্টা করে কিছু করতে হবে না, ডায়লগস যেরকম আছে নর্মালি সেরকমভাবে বলে দাও তাহলেই হবে। লাস্ট তাহলে তোমার কিছু একটা মেসেজ সবার জন্য। মেসেজ কি আর বলবো, রিকোয়েস্ট করব সবাইকে প্লিজ আপনারা দেখুন আর সাবস্ক্রাইব করুন, যারা করেননি তারা হয়েছে অ্যাপ সাবস্ক্রাইব করে আমাকে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং টলি টাইমের আমি অনেক দেখেছি মানে ভিডিওস, আর খুবই তোমরা টলি টাইমের বিগ টাইম ভিউয়ার্স, সব থেকে বেশি ভিউজ আমি এখানেই দেখি। তো প্লিজ টলি টাইমেও তোমরা সাবস্ক্রাইব করো, আর আমাকে এই ইন্টারভিউটা দেখেও প্লিজ কমেন্টস করো কীরকম লাগলো, বা তোমাদের কিছু অ্যাডিশনাল কিছু যদি মানে আমার 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 জন্য কিছু থাকে সাজেশনস জানাও সেটাও দিও। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।